আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমরাও খুব ভালো আছি। এখন আমাদের এখানে প্রায় দুপুর না, 11:30, 11:30 আলিশার স্কুল ছুটি হয়। আলিশাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম আমার ছেলে আর আমি মিলে। তো আলিশার বাবা কাজে থাকলে আমি এই কাজটা আমার। তো আমাদের বাসা থেকে স্কুলে যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। আনার সময় অন্য একটা গেট দিয়ে একটু ঘুরে গিয়ে আনতে হয়, আর আলিশাকে দেওয়ার সময় মাত্র 5 মিনিটের মতো সময় লাগে। তো দেওয়ার সময়টা ইজি হয়ে যায়, খুব তাড়াতাড়ি দিয়ে আসতে পারি। আর 10 মিনিট তেমন ব্যাপার না, বাট জিব্রানকে নিয়ে গেলে একটু মানে বুঝতেই তো পারতেছেন, বাট এখন সব থেকে বেশি ভালো লাগে কারণ জিব্রান সব কিছু আগের চেয়েও বুঝে। বা ওই যে পাশে মেইন রোড, ওইটা ডেঞ্জারাস বা যে কোনো জিনিস বুঝতে পারে। আর আলিশা তো সব কিছু শেখায়, আর এখন আমি পিছন দৌড়াচ্ছি বাচ্চারা যখন দৌড়ায় আমি ওদের পিছন ছুটি, কারণ আমার ভয় লাগে যে কখন কি হয়, খেয়ে জানে ওরা পুষ্টিয়ারও ইউজ করে না, আর আমিও চাই না ওদেরকে আর পুষ্টিয়ারটা ইউজ করাতে। কারণ বাচ্চারা কিন্তু যত দুষ্টামি করুক না কেন, ওদের জাস্ট একটু খেয়াল রাখলেই হলো। আর ওদের তেমন মানে আমার কাছে মনে হয় যত দুষ্টামি করে ততটা মেধার বিকাশ বা মেধাবী বা যাই বলেন ওদের ব্রেনটা একটু ফ্রেশ থাকে। আর চেষ্টা করি একটু হাঁটাহাঁটি করাতে, কারণ আমরা তো ঠান্ডা দেশে থাকি, সবসময় বের হতে পারি না, যে কোনো জায়গায় গেলে গাড়ি ইউজ করা লাগে। তো ওই সময়টা আমরা একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করি, আর জিব্রানও খুবই এনজয় করে। আমি বাসায় চলে আসছি, আসার পর ওদেরকে ফ্রেশ করালাম। এখন একটা পার্সেল রিসিভ করেছি আমাজন থেকে আসছে। তো এখন দেখবেন সবথেকে মজার বিষয় হচ্ছে যখনই কোনো পার্সেল আসে আমি চেষ্টা করি একটু লুকিয়ে খোলার জন্য, না হলে মানে আমি বুঝতেই পারি না, অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। ওই যে দুই ভাই বোন মিলে সব কিছু ওরা দেখবে, বা ওদের খুবই ভালো লাগে আনবক্স করতে, আমার কাছে একটু ভয় লাগে কারণ এখন তো বাইরে অবস্থা ভালো না, মানে সিচুয়েশন ভালো না, ভাইরাস সব কিছু। তো চেষ্টা করি কিছুটা সময় হলে পার্সেলটা একটু ওইভাবে বাইরে রেখে তারপর 10 থেকে 15 মিনিট পর ওইটা ঘরে ঢুকানোর। তো যাই হোক, আর এখন তো সবাই অনলাইনে বেশি টুকটাক চাই, অনলাইনে শপিং করতেছেন। তো আমাদেরও এই অবস্থা, প্রতিদিনই একটা করে পার্সেল আসে, যেহেতু এখন আর বাহিরে তেমন একটা যাওয়া হয় না। আর এই তো ভাই বোন মিলে ওইটা এখন দেখতেছে। আর হ্যাঁ, এইটা তো কী জানি অর্ডার দিয়েছিলাম, একটা সার্ভিং ডিশ মেবি দিয়েছিলাম, তো ওইটা আসছিল। আর ভাবছিলাম যে ওইটা সেটিং করে দেখাবো, বাট এখন তো প্রয়োজন না, এইটা রেখে দেব আর যখন সেটিং করব আপনাদের সাথে শেয়ার করব। চলে আসছি কিচেনে, আসার পর এখন রান্না বাড়া স্টার্ট করে ফেলেছি। আমি আজকে রান্না করব বরবটি, ওইটা হচ্ছে ফ্রোজেন, আর আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে লুবিউড়ি। আমাদের খুবই পছন্দের এই লুবিউড়িটা, বরবটি কিন্তু চিংড়ি মাছ বা হ্যাঁ বেশিরভাগ সময় চিংড়ি মাছ আর বড় মাছ দিয়ে খেতে ভালো লাগে। তো চিংড়ি মাছ গড়েছিল না, আজকে আমি বড় মাছ দিয়েই রান্না করব। তো খুব ভালোভাবে পরিষ্কার করে রান্না স্টার্ট করে ফেলেছি। তো আমি চাচ্ছিলাম যে একটু ছোটো ছোটো সাইজে করব, বাট সময় ছিল না হাতে, ওইভাবে যেরকমই সাইজে দিয়েছে ওরা কেটে ওই সাইজেই রান্না করে ফেলেছি। আর খুবই সহজ প্রসেসে যেভাবে মাছ দিয়ে তরকারি রান্না করা হয় ওইভাবেই রান্নাটা সেরে ফেলবো। আজকে আমি পোটা মাছ নিয়েছি, ওটা হচ্ছে পোটা মাছ দিয়ে আর কি রান্না করব। তো আর একটা ডাল রান্না করব, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আগের দিনে কিছু রান্না আছে, ওইটা দিয়ে আমাদের 2 দিনের মতো হয়ে যাবে। আর ইদানিং আমাদের ঘরে কিন্তু যাই রান্না করি কিছুই মানে শেষ হতে চায় না, দেখা যায় যে একদিন রান্না করলে 3 দিন 2 দিন নিয়ে টান দেয়।
তো যাই হোক, ওই যা এর জন্য আর কি বেশি কিছু রান্না করা ভালো লাগে না, শুধু 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 অপচয় ছাড়া আর কিছুই না। যাই হোক, রান্না তো শেষ করে ফেলেছি আর খুবই ইয়ামি হয়েছিল। তো এই তো আমার আজকের দুপুর এবং রাত্রের খাবারের আয়োজন, ওইটা দিয়েই হয়ে যাবে। আরও কিছু তরকারি আগের দিনের রান্না, ওইটা দিয়ে হয়ে যাবে। তো তারপর বিকেলবেলাই 3:30-4:30 দিকে আলিশার আব্বু বাজার থেকে কিছু শপিং করে আনছেন, তো ওইগুলো এখন সেটিং করে রাখবো। আর যখনই ওই যে শপিংগুলো আসে না, আমার খুবই মানে কী বলবো, ওই সময়টা একটু দায়িত্ব সহকারে সব কিছু সেটিং করে না রাখলে পরবর্তী সময় কিছু খুঁজে পাওয়া যাবে না, বা আলিশা জিবরান সব কিছু নিয়ে টানাটানি করে। তো এই সময়টা আলিশা জিবরান ঘুমিয়ে আসিল, তো তাই খুব সুন্দর করে ওইটা সেটিং করে ফেলবো, নাহলে ওদেরকে ওরা থাকলেও সমস্যা না, বাট তাড়াতাড়ি করে সরিয়ে জায়গা মতো সেটিং না করে রাখলে ওরা সব কিছু এলোমেলো করে ফেলবে। তো বাঙালি সব থেকে কিছু সিমের বিসি আর লাল শাক আর হচ্ছে বরবটি, কিছু ফ্রোজেন সবজি, সামোসা, আরও এই তো আমার খুবই ভালো লাগে ওইগুলা কিছু কিছু সময় এতটা উপকারে আসে ফ্রোজেন সবজিগুলা, যে হঠাৎ করে জটপট কোন কি রান্না করব বা সবজি সবসময় গড়ে না থাকলে ফ্রোজেন কিছু রান্না করতে সহজ হয়। আর এই তো হচ্ছে কাঁচামরিচ, ঝিঙ্গা, জিঙ্গে বলি না কি আল্লাহ জানেন, আমার মধ্যে একটা জিনিস আছে যে জিঙ্গে আর সিসিঙ্গা আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আমি ওই দুইটার মধ্যে নামের মধ্যে বেড়া মানে গুড়পাক খেয়ে ফেলি। যাই হোক, এখন এখানে আছে আরও ঘরের যা যা যাবতীয় টুকটাক শপিং, রেগুলার যা লাগে আর কি, ব্রোকলি, গ্রিন টি, কলিফ্লাওয়ার, তারপর জুস, ব্রেড, এই তো বাচ্চাদেরও কিছু টুকটাক এখন বেশি লাগে, কারণ বাচ্চারা কিন্তু সবসময় ওদেরকে কিছু না কিছু দিয়ে রাখতে হয়, বা ওরা ওদের জন্য কিছু বেশি এক্সট্রা জিনিসও আনা হয় গড়ে। মোর্তাদেল্লা, এখানে সব ধরনের মোর্তাদেল্লা আছে, স্পাইসি, চিকেন, বিফ, ওইটা আর কি। তো এগুলো হচ্ছে আমাদের এখানে একটা হালাল শপ আছে ওইখান থেকে কিনা। তো এখন আমি ওইগুলো সব জায়গা মতো সেটিং করে রাখবো। আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আমি খুব খুশি হয়েছি, প্লিজ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন আমার পরবর্তী ব্লগ দেখার জন্য। তো আর অন্যান্য ভিডিওগুলোও দেখতে ভুলবেন না, আমাকে সাপোর্ট দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। যাই হোক, এখন আমি সব কিছু সেটিং করে রাখছি, এদিকে বাচ্চারাও কিন্তু একটু ঘুমিয়ে উঠে পড়েছে, ওদেরকে ফ্রেশ করালাম কিছু খাওয়ার দাওয়ার যা খাওয়ানোর পর ওদেরকে নিয়ে ওদের বাবা বসে আছেন। আর এখন তো এখানকার বাচ্চারা কিন্তু ডিজিটাল, ওরা বুঝতে পারে অনলাইন শপিংয়ের ব্যাপারে। তো এই যে আলিশা এখন ওর ড্রেস চয়েস করতেছে সামনে ওর বার্থডে, তো আমরা ভাবতেছি কী ড্রেস কিনবো এটা আর কি ও চয়েস করতেছিল। তো যাই হোক, তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে রাতের খাওয়া দাওয়া করার পর আলিশা জিবরান ওদের আসলে ওরা ঘুমানোর পর যাই করি আমাদের কাছে মনে হয় পারফেক্টলি মানে শান্তি স্বস্তিরে করতে পারি, নাহলে ওদেরকেও সবসময় ওরা ভাই বোনের মধ্যে ফাইটিং লেগেই থাকে, তো ওইটাই আর কি। আর আজকে পরের দিন আর কি চিকেন গ্রিল করব, তাই আগের দিন রাত্রে একটা আস্ত চিকেন খেয়ে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে ওইভাবে আস্ত কিনে আনছি আমরা বাঙালি শপ থেকে, আর স্কিন সহকারে গ্রিল করব শক্ত চিকেন ওইটা। তো ওইটাকে এখন পরিষ্কার করে টিস্যু পেপার দিয়ে মুছে ভালোভাবে ড্রাই করে পানি শুকিয়ে, তারপর ওই যে ফাঁক ফাঁক করে মানে মাঝামাঝি একটু একটু করে কেটে কেটে ওইটা করে দিলে ভিতরের দিকে মশলা ঢুকবে,
তো আলিশার বাবা আমাকে হেল্প করতেছেন, আর ওই কাজটা উনি করতেছেন হার্ড চিকেন, খুবই শক্ত। আর এখন আমি আর আলিশার আব্বু মিলে যেহেতু এই কাজটা করব, আমার কাছে সবথেকে ইজি এবং সহজ মনে হয়। কেউ আমার পাশে থাকলে গল্প করে করে কোনো কিছু করতে ভালো লাগে, বা আলিশার বাবা হলে তো অনেকই কিছু হেল্প করেন, সেই সাথে ভালো লাগে, কাজটা শেষ করে ফেলি খুব ঝটপট। আর এই যে এখন আমি যা যা মশলা আর কি লাগবে ওইটা এখানে রেডি করতেছি। আর জিব্রান কিন্তু ঘুমায়নি, আলিশা ঘুমিয়ে আছে, তো জিব্রানকে দেখতেছিল যে কি করতেছি আমরা। মাঝে মধ্যে জিব্রান একটু সন্ধ্যার পর ঘুমায়, তারপর লেটে আমাদের সাথে ঘুমায় মাঝে মাঝে, বাট আলিশা কিন্তু ওকে আমরা সব সময় চেষ্টা করি সময় মেনটেন করে, কারণ ও স্কুলে যায়, তাই ওকে তাড়াতাড়ি বিছানায় নিয়ে যাই, ঘুম পাড়াই। আর দিনেও তেমন একটা ঘুমায় না, তাই তাড়াতাড়ি ওর টাইম মতো ঘুমিয়ে পড়ে। আমি এখানে মশলা যা যা ওইগুলো এখন ইউজ করবো, টক দই নিয়েছি এখানে, টক দই নিয়েছি 3 টেবিল স্পুন। আর এখানে দিচ্ছি আদা রসুনের পেস্ট, 1 টিস্পুন আদা বাটা এবং 1 টিস্পুন রসুন বাটা দিলাম। আর গরম মশলা 1 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, ধনে গুঁড়া 1 টিস্পুন, মিক্স মশলা 1 টিস্পুন, তান্দুরি মশলা অ্যান্ড চাট মশলা 1 টিস্পুন। একটু অল্প করে করে মশলা, যা গুঁড়া মশলা ইউজ করব আমি অল্প পরিমাণেই দেবো, আমার কাছে ভালো লাগে। তো এই তো, আর কোনো কিছু না, আমি দিয়ে ভালোভাবে মিক্স করে ফেলব। তো স্বাদ মতো লবণ অবশ্যই দিতে হবে, আর লেবুর রস, তেল, ওইটা দিয়ে স্বাভাবিক প্রসেসে যেভাবে সহজ ওয়েতে তান্দুরি চিকেনের মতো গ্রিল ওইটাই একই করে ফেলবো। লেবুর রসটা দিয়ে দিচ্ছি, লেবুর কিছু বিসি পড়ছে, বাট ওইটা টেনশন করার কোনো কারণ নেই, যখন ওইটা চিকেনের মধ্যে মিক্স করব তখন এমনিতেই পড়ে যাবে। তো লেবুর রসটা খুব ভালো লাগে, একটা ফ্লেভার, আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে, টক দইও খুব ভালো লাগে দিলে, এবং আমি চেষ্টা করি সহজ ওয়েতে সব কিছু করতে। তো আমি যতটুকু সম্ভব বিসিগুলো তুলে ফেলেছি এবং খুব ভালোভাবে মশলাটা মিক্স করব, তেল দিয়ে দেব পরিমাণ মতো। আর আমি আজকে এখানে সরিষার তেল ইউজ করব। তো সরিষার তেলটা আমি অল্প করে দিয়ে দিচ্ছি, 1 টিস্পুনের মতো হবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতেছি। সরিষার তেল দিলে আরও একটু ভালো ফ্লেভার আসে, জাস্টটা খুবই ভালো লাগে। তো এই তো ভালোভাবে মিক্স করে তারপর ওই মিক্সটাই চিকেনের উপরে দিয়ে দেব। তো এই তো খুব সুন্দর মশলা মিক্স করা শেষ হয়ে গেছে, এখন আমি চিকেনটা উপর সব মশলা দিয়ে দেব। তো খুবই সুন্দর করে ভালোভাবে মিক্স করে দিতে হবে চারিদিকে, যাতে ছড়িয়ে এবং মাংসের ভিতরে মুরগিটা খুব সুন্দরভাবে মিক্স করতে যতটা সম্ভব খুব ভালো করে স্পুনের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিতে হচ্ছে মশলা, যাতে পুরো মশলাটা আস্ত মুরগিতে সুন্দর করে লাগানো হয়। তো চাইলে ব্রাশ দিয়ে এই কাজটা করা যায়, অথবা হাত দিয়ে করলেও হবে। তো এই তো আমি স্পুন দিয়েই ওইভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে লাগিয়ে নিচ্ছি, আর খুব ভালো লাগে এই কাজটা করতে আমার। আর এই তো প্রায় ওই এক পিঠ হয়ে গেলে অন্য পাশ উল্টে আমি পুরো মুরগিতে মশলাটা লাগিয়ে ফেলব। আমার খুব ভালো লাগে এই যে চিকেনের গ্রিল বা যে কোনো জিনিসই গ্রিল করে খেতে ভালো লাগে। তো এই তো এক পিঠ হয়ে গেছে, অন্য পাশ আলিশার বাবা আমাকে হেল্প করতেছেন। তো খুব ভালো লাগে এই যে কাজটা, বিশেষ করে আস্তে মুরগিতে মশলা লাগাতে একটু বেশিই ভালো লাগে। আর এই তো পুরো প্রসেসটাই আপনারা স্ক্রিনেই দেখতে পারতেছেন কীভাবে মশলাটা চারিদিকে লাগাই।
হাতের সাহায্যে দিলে আরও ভালো হয়, বাট আমার কাছে হাতটা একটু সেফ রাখার জন্য ওইভাবে চামচ দিয়ে দিয়ে দিলাম আর ভালো হয়। চামচ দিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বা ব্রাশ দিয়ে দিলে হবে। আর এখন ভিতরে কিছু জিনিস ঢুকানি হবে, ওইটা খুব ইন্টারেস্টিং, আমার খুবই ভালো লাগে ওই কাজটা। ভিতর দিয়েই যে লেবু, তারপর হচ্ছে রসুন আর কিছু ধনে পাতা আর অল্প একটু লবণ দিয়ে ওইভাবে ভিতরে দিয়ে রাখা হবে। ব্যাস, ভিতরে আর কোনো কিছু ঢুকানো হবে না। এখন দুইটা সাইডের লেগ দুই পিস খুব সুন্দর করে বেঁধে দিতে হবে, তাহলে ভিতরের খুব জিনিসগুলো আর বের হবে না এবং দেখতেও ভালো লাগে। এবং যখনই ওইটা গ্রিল করা হবে তখন ছড়িয়ে যাবে না, তাই আর কি বেঁধে দিলে ভালো হয়। এই তো বেঁধে দেওয়া হয়ে গেছে, তো এই তো ব্যাস, খুব ঝটপট আমরা দুজন মিলে করে ফেললাম। এখন ওইটাকে একটা বোলের মধ্যে নিয়ে সারা রাত অবধি ফ্রিজে রাখবো, পরের দিন সকালে ওইটা গ্রিল করব। ততক্ষণ পর্যন্ত আর কোনো কাজ নেই, সো এই তো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আবারও কথা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।